প্রেমের ঋতু বসন্তে এক বাঙালি কন্যার দুরন্ত প্রেমের গল্প। 67 বছর আগের যে পরকীয়া প্রেম এখনো মানুষের মনে বিস্ময় জাগাতে বাধ্য। সে সময় রক্ষণশীল সমাজে একটা স্বর্গ লুটেছিল বটে, কিন্তু সেই শ্যামাঙ্গী সুন্দরী বাঙালি কন্যা তথা বধূ আর তার ফিল্ম ডিরেক্টর বিদেশি প্রেমিকের সৌভাগ্যই বলতে হবে যে তখন হাতে হাতে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া ছিল না। তবে যে যুগে অভিভাবকদের চোখে ছেলে মেয়েদের প্রেম করাটাই ছিল অপরাধ, সেই যুগে বাঙালি ঘরের বউ স্বামী সন্তান ঠেলে জগৎ বিখ্যাত বিদেশীয় বিবাহিত প্রেমিকের সঙ্গে যাকে বলে একেবারে ভাগলবা। সত্যি বলতে কি, সোনালী ও রোসেলিনীর বাস্তবের প্রেম সিনেমার গল্পকেও হার মানায়। পুরো নাম রবার্তো গ্যাস্টন জেফিরো রোসেলিনি, ইতালির প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও নিও রিয়েলিজম সিনেমার অন্যতম পথিকৃৎ। সময়টা 1957, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমন্ত্রণে ভারতে এসেছিলেন রোসেলিনি। সদ্য স্বাধীন ভারতবর্ষের উপর একটি তথ্যচিত্র নির্মাণের দায়িত্ব রোসেলিনিকে দিয়েছিলেন নেহরু। বাঙালি চলচ্চিত্র পরিচালক হরিসাধন দাশগুপ্ত তখন 34 বছরের যুবক। তথ্যচিত্র পরিচালক হিসেবে দেশে হরিসাধনের খ্যাতি তখন যথেষ্ট। ফিল্মের কাজে রোসেলিনীকে সাহায্য করতে এগিয়ে এলেন হরিসাধন দাশগুপ্ত। মুম্বাইতে রোসেলিনীর সঙ্গে হরিসাধনের সাক্ষাৎ, পাশে বিদুষী ও সুন্দরী স্ত্রী সোনালী। বেনারসের বনেদি বাঙালি পরিবারের মেয়ে সোনালী সেন রায়ের শিক্ষা শান্তিনিকেতনে। সোনালীর যখন বয়স বছর 20, তখনই হরিসাধন দাশগুপ্তর সঙ্গে বিয়ে হয়ে যায় তাঁর। 5'7" সোনালী ছিলেন একাধারে অনবদ্য সুন্দরী ও মেধাবিনী। সাহিত্য, সঙ্গীত, সিনেমা, চারুকলা এবং হস্তশিল্প সবেতেই বেশ ভালো দখল রাখতেন তিনি। নিজের ফিল্ম শুটিং এর কাজে হরিসাধনের পাশাপাশি সোনালীরও সহযোগিতা পেতে থাকেন রবার্তো রোসেলিনি। কাজ করতে করতেই দুজনের কাছে আসা, ঘনিষ্ঠতা এবং প্রেমের জোয়ারে ভেসে যাওয়া। যখন জানাজানি হলো তখন দুনিয়া তোলপাড়, কারণ প্রেমটা ছিল সমাজের চোখে অবৈধ। রোসেলিনী তখন 51, ঘরে বউ বাচ্চা সবই আছে, স্ত্রী আর কেউ নন বিশ্ববিখ্যাত সুইডিশ অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যান। সোনালী দাশগুপ্ত সবে 27, 2 সন্তানের জননী। বড় ছেলে রাজা 6 বালক, ছোট ছেলে অর্জুন 11 মাসের শিশু। তখনও দেশে টেলিভিশনেরই চল হয়নি, ইলেকট্রনিক মিডিয়া তো দূর কি বাদ। ইন্টারনেট আর সামাজিক মাধ্যমের কথা স্বপ্নেও ভাবেনি মানুষ। মিডিয়া বলতে খবরের কাগজ আর সাপ্তাহিক পত্রিকা, আর ছিল হাতে গোনা কয়েকটা ফিল্মি ম্যাগাজিন। রোসেলিনী সোনালীর প্রেমের কথা জানাজানি হতেই তখনকার সংবাদপত্রের সম্পাদক মশাইরা সেই রসালো খবর লুফে নিতে ভুললেন না। মুম্বাইয়ের ফিল্মি ম্যাগাজিনে ফলাও করে সেই লাভ স্টোরি ছাপানো হলো। রবার্তো রোসেলিনি বিশ্ব চলচ্চিত্রের বিখ্যাত ডিরেক্টর, তার উপর ওয়ার্ল্ড ফেমাস অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের স্বামী। আরব সাগর ছাপিয়ে আমেরিকা, ইউরোপের কাগজে কাগজেও সেই কেচ্ছা বাদ গেল না। হরিসাধন ও সোনালীর পারিবারিক ও পরিচিত মহলে ঢিরই পড়ে গেল। সেই ঝঞ্ঝা কিভাবে সামলেছিলেন অন্তর্মুখী সোনালী আমরা কেউই তা জানি না। বাইরে তাদের সম্পর্ক নিয়ে তোলপাড় চললেও না রোসেলিনী না সোনালী পিছিয়ে আসেননি কেউই। কে আগে কাকে দেখে মুগ্ধ হয়েছিলেন কে জানে, তবে সমাজ ও সংসারের নিন্দে কলঙ্ক মাথায় নিয়ে বিদেশি প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ও দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই বঙ্গ ললনা। 1957 অগস্টে বড় ছেলেকে ফেলে রেখেই 11 মাসের ছোট ছেলেকে কোলে নিয়ে গোপনে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দেন সোনালী। সেই ডামাডোলে দেশ ছেড়ে বেরোনো সোনালী দাশগুপ্তর জন্য মোটেই সহজ ছিল না। শান্তিনিকেতনে পড়ালেখার সূত্রে ইন্দিরা গান্ধীর অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি। শোনা যায় একদিকে মেয়ে ইন্দুর আবদার রাখতে, অন্যদিকে রোসেলিনের মান রাখতে রাতারাতি সোনালী ও তার শিশু সন্তানের পাসপোর্টের ব্যবস্থা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্বয়ং। তখনও ভারতে ফিল্মের কাজ শেষ হয়নি রবার্তো রোসেলিনির। বাঙালি প্রেমিকাকে প্যারিসের ফ্লাইটে তুলে দিয়ে পরে প্যারিস থেকে প্রেমিকাকে সঙ্গে নিয়ে রোমে ফেরেন এই বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। সেই বছরই রবার্তো গ্যাস্টন জেফিরো রোসেলিনিকে বিয়ে করে বাঙালি সোনালী হয়ে ওঠেন সোনালী রোসেলিনি। সোনালী ও ইতালিয়ান বিখ্যাত পরিচালক রোসেলিনির দাম্পত্য স্থায়ী হয়েছিল 16 বছর। তাদের সন্তানের নাম রাফায়েলা পলা। রবার্তো রোসেলিনির জীবনে 3 নারী, একমাত্র বাঙালি সোনালীর সঙ্গেই দীর্ঘ দাম্পত্য পার করেছেন তিনি। রোসেলিনী পৃথিবী ছেড়েছেন অনেক আগেই, বুকে অভিমান নিয়ে 1996 19 অগস্ট শান্তিনিকেতনেই চিরবিদায় নিয়েছেন হরিসাধন দাশগুপ্ত। সেন রায় থেকে দাশগুপ্ত, দাশগুপ্ত থেকে রোসেলিনী হয়ে ওঠা সোনালী রোমে প্রয়াত হয়েছেন 2014 সালের 7 জুন।
কালের নিয়মে চরিত্ররা সকলেই অদৃশ্য, কিন্তু তাঁদের ঘিরে রচিত ভাঙা গড়ার প্রণয় কাহিনী রয়ে গেছে। সোনালী ও রোসেলিনের বেপরোয়া প্রেমকে মহৎ বলার সুযোগ নেই, বিতর্কিত তো বটেই, এমনকি কারো কারো চোখে ভীষণ মন্দ। তবে প্রেমে পড়লে দুনিয়ায় কে কবে পাবলিকের গালমন্দের তোয়াক্কা করে। আসলে সোনালী তার দেহের উচ্চতার মতোই জীবন যাপনেও ছিলেন ব্যতিক্রমী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফো আনা।